हेलो स्टूडेंट्स, बैराग्य शिक्षानिकेतन यूट्यूब चैनले तुम्हारे स्वागत। आजकेर भिडियोर आलोचनार विषय भावार्थ लिखन। एक कवितार कयेकटी लाइन बा कयेकटी छत्र आज के तुले नियेछि बा ग्रहण करेछि एबं सेई कवितांशेर भावार्थ रचना करे देखाबो किभाबे भावार्थ रचना करते हय। देखो आज के जे कवितांशटी आमि नियेछि सेटी हलो आसितेछे शुभ दिन दिने दिने बहु बाड़ी आछे देना सुधीते हईबे ऋण हाथुड़ी शबल गाँति चालाए भांगिल जरा पहाड़ पहाड़ काटासे पथेर दुपाशे पड़िया जादेर हार तुमारे सेबीते हईल जाहरा मजूर मुटे अकुलि तुमारे सेबीते जारा पवित्र अंगे लागाल धूलि ताराई मानुष ताई गाही ताहादेरी गान তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এটা হলো কবিতাংশ বা মূল অংশ। এই কবিতাংশের ভাবার্থ রচনা করতে হবে। দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে যে আমি লিখে রেখেছি, ভাবার্থ রচনাটি এরকমভাবে হবে যে সভ্যতার মূল স্তম্ভ হলো শ্রমিক এবং কৃষকরা। তাদের কঠোর পরিশ্রমে সভ্যতার সমৃদ্ধি ঘটে, অথচ তারা চিরকাল ধরে অবহেলিত এবং লাঞ্ছিত। তাদের সম্মান এবং অধিকার থেকে বঞ্চনা করা উচিত নয়, বরং তাদের প্রাপ্য সম্মান এবং ন্যায্য অধিকার দিতে হবে। এভাবে কবিতাংশের বা মূল যে কবিতাংশ উল্লেখ করা থাকবে সেটিকে ভালোভাবে পড়ে তার অন্তর্নিহিত অর্থটি সংক্ষেপে যথাসম্ভব সংক্ষেপে তোমাদের লিখতে হবে। সেটাই হলো ভাবার্থ। তাহলে দেখলেই কত ছোট্ট করে লিখেছি, এক দুই তিন চার পাঁচ, পাঁচ লাইনের মধ্যেই এই ভাবার্থটি রচনা হয়ে গেছে। অথচ দেখো মূল কবিতাংশে বা মূল অংশে কতগুলো লাইন রয়েছে, কিন্তু ভাবার্থ রচনায় আমি যতটা সম্ভব সংক্ষেপে মূল বক্তব্য বিষয়কে উপস্থাপন করেছি। তোমরাও এইভাবেই ভাবার্থ রচনা করবে। কেমন লাগলো আজকের এই ভাবার্থ আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজনীয় ভিডিও তৈরি করে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখো। আমার পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।